الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله، وعلى آلك وصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله. ওয়া আলা আলিকা ওয়া বিকা ইয়ানুর লহ প্রিয় প্রিয় ইসলামী ভাইরা মাদিনী ছিলেন দর্শবৃন্দ নবি আকরাম রাহমতে আলাম সল্লহ তা আলা আলিহি ওয়া ওয়াসাল্লাম এর পবিত্র সত্তার প্রতি অধিকারে দরুসুরি পড়াকে নিজ অভ্যাস করে নিন বিশেষ করে বৃহস্পতিবার জুমার রজনীতে জুমা দিবসে দোজাহান জাহান সাল্লাহু আলহি ওয়ালিউসাল্লামের উপর অধিকারে দরুদ শরীফ পাঠ করা কে নিজ অভ্যাসে পরিণত করে নিন আল্লাহর রসুল সল্লাহু আলিহি ও ওয়াসাল্লাম আসাল্লাম এর হাদিসে মোবারকা হচ্ছে যে বৃহস্পতিবারের দিন আল্লাহর ফিরিস্তা সোনার কলম এবং রূপার কাগজ নিয়ে আসেন এবং লিখেন কে নবী করিম সাল্লাহু আলিহি ওয়াসাল্লামের সত্তার উপর দরুছরি পাঠ করে সল্লু আল হাবিব সল্লাহ তালা আলা মুহাম্মদ সল্লু আলহি ওয়ালহি ওয়াসাল্লাম মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান শানে নজুল এই অনুষ্ঠানে আমরা বিশেষ করে কোরআনে মসজিদ ফুরকানে হামিদ সম্পর্কে এবং কোরআনে মসজিদ ফুরকানে হামিদের আয়াতের নাজিলের কারণ সম্পর্কে আলোচনা শুনছি কোরআনে মসজিদ ফুরকানে হামিদ আল্লাহ তাবরকালার এমন প্রিয় কালাম যে যা পড়া ও শোনার কারণে যা বোঝার মাধ্যমে মানুষ বিভ্রান্তি থেকে ফিরে আসে কুফর ও শির্কের অভিশপ্ততা থেকে বিরত থেকেছে এবং কোরআনে মসজিদ ফুরকানে হামিদ আল্লাহ তালার এমন প্রিয় কালাম যার মধ্যে বিপদগামী মানুষের জন্য হৃদায়ত রয়েছে এবং আল্লাহ তালার নৈকট্য অর্জনের বহু সংখ্যক মাধ্যম ও উপকরণ এর মাঝে বিদ্যমান বিধানের মাধ্যমে আমলের মাধ্যমে আল্লাহ আল্লা তালা আমাদের কি ঈর্ষাদ করেছেন রব তাবারকালা নিজ বান্দাদের থেকে কি চান আল্লাহ আল্লা তালা নিজ বান্দাদের কি কি হুকুম দিয়েছেন কোরআনে মসজিদ ফুরকানে হামিদের মাঝে স্পষ্টভাবে এই বিষয়গুলোর বর্ণনা রয়েছে আমাদের অনুষ্ঠান শানে নুজুল এটা আজ আমাদের যে বিষয় বিশেষ করে নবী আকরাম সল্লাহুতালাহ আলিহি সাল্লামের উপর ওহির সূচনা ওহির প্রারম্ভ কীভাবে হয়েছে ওহি কেন প্রয়োজন এবং ওহি যখন অবতীর্ণ হতো আমাদের প্রিয় নবী আলাইহি আলিহি সাল্লামের অবস্থা ওই সময় কেমন হতো আজকে বিশেষ করে এই পর্ব ওহি সম্পর্কে বরং এটাই বলা চলে যে কোরআনে মসজিদ ফোরকানে হামিদের এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় ওহির যে ব্যাপারে আজকে আমরা আলোচনা শুনবো এবং ইনশাল্লাহ মন দিয়ে যখন এর বাণী শুনবো আলোচনা শুনব এর মাঝে কোনো ঘটনা ও ইতিহাস তো নেই কিন্তু কোরআনের সাথে সম্পৃক্ত বিশেষ করে কি কি এলম রয়েছে ওই বিষয়াদের যখন আমরা এই ধরনের আলোচনা শুনি তো পরে আমাদের অনুমানও হয় যে কোরআনে মজিদ ফুরকেনে হামিদের সাথে সম্পৃক্ত কত ধরনের জ্ঞান রয়েছে কতটুকু ওলামে কিরামে বিষয়ের উপর স্পষ্টভাবে এই বিষয় আদিকে বর্ণনা করেছেন তো ওহির প্রয়োজন সম্পর্কে ওহির প্রকারভেদ ওহির সংজ্ঞা এবং নবী করিম সাল্লাহু আলি ওয়াসাল্লামের উপর ওহির কীভাবে সূচনা হয়েছে ও সূত্রপাত কীভাবে হয়েছে আজকের এই পর্বে ইনশা আল্লাহুল আজিজ আমরা এর আলোচনা শোনার প্রয়াস ও প্রচেষ্টা করব ওহি সম্পর্কে প্রথমে এটা আরোচ করছি যে ওহি কাকে বলে ওহি আল্লাহ তালার নিজ ফিরিস্তার মাধ্যমে অথবা সরাসরি আল্লাহ তালার নিজ আম্বিয়াদের প্রতি কোনো বার্তা পাঠানো কালাম করা এটাকে ওহি বলা হয় ওহি শব্দার্থ অনুযায়ী তো এর কয়েকটি অর্থ রয়েছে যা অভিধানের দিক থেকে যেমন ইশারা করা লিখা বার্তা পাঠানো অন্তরে কথা ঢেলে দেওয়া গোপন কথা বলা এই কতিপয় অর্থ এগুলো শব্দার্থ অনুযায়ী ওহির বর্ণনা করা হয়েছে অবতরণ করা অন্তরে কথা ঢেলে দেওয়া গোপন কথা বলা বার্তা পাঠানো লিখা ইশারা করা এগুলোকে বলা হয় ওহি এবং ওহি শরীয়ত অনুযায়ী ওহির কি সংজ্ঞা রয়েছে সে ব্যাপারে যে ওহি ওই কালামকে বলা হয় যা কোনো নবীর উপর আল্লাহ তাবারকাতার পক্ষ থেকে অবতীর্ণ হয়ে থাকে তাকে ওয়াহি বলা হয় এখন এটি দুভাগে বিভক্ত প্রাথমিক পর্যায়ে ও মৌলিক দিক থেকে ওয়াহিয়ে মাতলু এবং ওয়াহি গেরে মাতলু এই দুই প্রকারে অর্থাৎ যদি নবী করিম সাল্লাহ তালা আলি আলি আসাল্লামের নিকট শব্দ ও অর্থ অবতীর্ণ হয় তো এটাকে ওয়াহিয়ে মাতলু বলা হয় এবং এটাকেই কোরআনে মসজিদ ফুরকানে হামিদ বলা হয় এবং তার নিকট শুধুমাত্র অর্থ অবতীর্ণ হয় এবং তিনি ওই অর্থকে নিজ শব্দের মাধ্যমে ব্যাখ্যা করেছেন তো এটা মাতলু এটাকে হাদিসের নবী সালু আলি ওয়াসাল্লাম বলা হয়ে থাকে তো নবী করিম সাল্লা আলি ওয়াসাল্লামের নিকট যে ওয়াহী হয়েছে অর্থাৎ এই উভয় প্রকার ওয়াহিয়ে মাতলু এবং ওয়াহিয়ে গায়রে মাতলু এখানে একটি বিষয় ওয়াহির প্রয়োজন কেন ওয়াহী কেন নাজিল করা হয়েছে দেখুন এর কয়েকটি হিকমত ওলামায় কিরামগণ নিজ গ্রন্থ সময়ের মাঝে স্পষ্টভাবে বর্ণনা করেছেন প্রথম কারণ এটা ইস্যাদ করেছেন যে মানুষ মাদানি উত্তাবা অর্থাৎ মানুষ মিলেমিশে বাস করে প্রতিটি মানুষের নিজের জীবন অতিবাহিত করার জন্য কিছু বিষয়ের প্রয়োজন রয়েছে স্ত্রীলোকের প্রয়োজন বাসস্থানের প্রয়োজন কাপড়ের প্রয়োজন খাদ্যদ্রব্য বস্তু ব্যবহার সামগ্রী এই উপাদান ও উপকরণ এই বস্তুসমূহ মানুষের জন্য আবশ্যক এবং মানুষ মাদানি উত্তাবা অর্থাৎ একে অন্যের সাথে মিলেমিশে তারা বসবাস করে ও বসতি গড়ে তোলে এমনইভাবে মানুষ বিবাহ করে নিজ বংশকে টিকিয়ে রাখার জন্য বিবাহ করে থাকে তো বলা চলে মানুষের এই নিত্য প্রয়োজনীয় বিষয়াদি যার মাঝে তার নিজের ব্যবহারের সামগ্রী থাকবে কাপড় হবে বাসস্থান হবে খোরাক হবে খাদ্যদ্রব্য হবে এবং এর পাশাপাশি নিজের প্রবৃত্তি পূরণ করার জন্য এবং নিজ বংশকে সামনে টিকিয়ে রাখার জন্য বিবাহ করে থাকে তো এই সকল বিষয় এটা যেহেতু মানুষের সাথে সম্পৃক্ত তো এর জন্য কোনো না কোনো এমন বিধান হওয়া আবশ্যক যে যে বিধানের অধীনে মানুষ এই বিষয়াদিকে ন্যায় ও নিষ্ঠার মাধ্যমে আয়ত্ত করতে গিয়ে সফল কাম হয়ে যাবে তো কোনো না কোনো বিধান তার জন্য অপরিহার্য যদি এই বিধানই পৃথিবীর কোনো মানুষ বানাতো তো এর মাঝে সে নিজের লোলপ নিজের ফায়দা এবং এ ব্যাপারে অন্যান্য ব্যক্তি থেকে বলা বাহুল্য ন্যায় ও নিষ্ঠার চাহিদা বিরোধী ওই দ্রব্যাদিকে আয়ত্তের মাধ্যম এবং কারণ গঠন করে ওই দ্রব্যাদিকে আয়ত্ত করে নিত অর্থাৎ প্রতিটা ক্ষমতাসীন ব্যক্তি যার পাওয়ার আছে যার নিকট ক্ষমতা আছে যার নিকট কোনো বিশেষত্ব আছে সে অন্যদের থেকে এসব ছিনিয়ে নিত এবং এ সকল সামগ্রী নিজের কাছে সে জব্দ রাখত নিজের কাছে সে রাখত তো এক এমন বিধানের প্রয়োজন যে যা মানুষের গঠনকৃত হবে না তো ওই সংবিধানের অধীনে ওই বিধানবলির অধীনে মানুষ নিজ জীবনকে অতিবাহিত করবে ওই বিধানের অধীনে মানুষ নিজ কাজকর্ম পরিচালনা করবে যদি তার কোনো বাসস্থানের প্রয়োজন থাকে খাবার পানি সামগ্রীর প্রয়োজন অন্যান্য দ্রব্যাদির প্রয়োজন থাকে অথবা ব্যবহারের যে বস্তুসমূহ রয়েছে তো এগুলোকে আয়ত্ত করবে ন্যায় নিষ্ঠার চাহিদা অনুযায়ী এই বিষয়াদিকে আয়ত্ত করার তাকে হুকুম দেওয়া হয়েছে তো এটাই প্রত্যাশিত কেমন ওই সংবিধান হবে যা মানুষের গঠনকৃত হবে না এবং সে এর প্রতি বাধ্য হবে এবং সে এর অধীনে থেকে নিজ জীবনকে অতিবাহিত করবে এবং এর অধীনে থেকে নিজের পরলৌকিক জীবনকেও উত্তম করবে এবং এটাকেই ওহি বলে ওই বিধানই হচ্ছে ওহি যে যার মাধ্যমে মানুষ নিজ জীবনকে অতিবাহিত করবে তো এই বিধানসমূহ স্বাভাবিকভাবে যে আল্লাহর গঠনকৃত সংবিধান তো আল্লাহ তাবারকআর এই বার্তাসমূহ আল্লাহ তাল্লার বাণী সমূহ আল্লাহ তাল্লার বিধান বলি এটা কিভাবে মানুষ জানবে তো এর কারণে মাঝখানে মাধ্যম আম্বিয়াগণ তো আম্বিয়াদের মাধ্যমে আল্লাহ তালা নিজ এই বাণীসমূহকে পরে রসুলের উম্মত এবং আল্লাহর নিজ বান্দাদের নিকট পৌঁছিয়েছেন তো এই বিষয়েরই নাম ওহি দ্বিতীয় বিষয় মানুষ বিবেকের মাধ্যমে ক্ষোধার অস্তিত্বের ব্যাপারে জানতে সক্ষম বিবেক দ্বারা ক্ষুধার একাত্মবাদকেও বুঝতে সক্ষম বিবেক দ্বারা কিয়ামত সংগঠিত হওয়া হাসর ও নাসর বদলাও প্রতিদান এ সকল বিষয়ে অবগত হওয়া সম্ভব কিন্তু কেউ বিবেক দ্বারা আল্লা তালার বিধিনিষেধকে পরিপূর্ণভাবে আয়ত্ত করতে পারবে না এই জন্য কেননা সে বিষয় তো অবশ্যই অবগত হতে পারবে নিজ বিবেকের মাধ্যমে যে আল্লাহর শুক্রিয়া আদায় করা উচিত এবং না সুক্রি থেকে বাঁচা উচিত কিন্তু আল্লাহর শুক্রিয়া কোনটাকে বলবো কখন কিভাবে আদায় হবে আল্লাহ শুকুর তো এটা কিভাবে জানতে পারবো এটা ওই সময়ই অর্থাৎ আল্লাহর বাণীর মাধ্যমে নবী করিম সাল আলহি ওয়াসাল্লামের ওই বাণীসমূহ পৌঁছানোর মাধ্যমে যে কোন কোন বিষয় কিভাবে শুক্রিয়ার অন্তর্ভুক্ত হবে এবং কিভাবে মানুষ না শুক্রি থেকে বাঁচবে তো এই বিষয় আদি আমরা কিভাবে জানতে পারি যে আল্লাহ তালার মহান ওই ওহির মাধ্যমে এবং নবী করিম তাআলা তালা আলহিউ আলহিউাল্লামের এগুলো পৌঁছানোর মাধ্যমে বিষয় আদি জানতে পারি দ্বিতীয় কথায় বিষয় আরও উল্লেখ যে মানুষ যে রয়েছে দুনিয়াতে উদ্দেশ্যহীন সৃষ্টি করা হয়নি মানুষ উদ্দেশ্যহীন সৃষ্টি হয়নি এর কিছু না কিছু উদ্দেশ্য অবশ্যই রয়েছে সে পার্থিব দিক থেকেও নিজ দায়িত্বকে পূরণ করবে এবং দিনী ও দুনিয়াবি যে যে অধিকার তার সাথে সম্পৃক্ত এগুলোকে পূরণ করবে আল্লাহ আবার আলার তা আল্লাহ প্রদত্ত নিয়ামতের প্রতি সুক্রিয়া আদায় করবে এগুলো ওই বিষয়ে যার জন্য মানুষকে সৃষ্টি করা হয়েছে মানুষকে বানানো হয়েছে মাসিদে ইরশাদ করেছেন আমি জিন ও মানুষকে সৃষ্টি করি নাই কিন্তু আমার ইবাদতের জন্য যে সে ইবাদত করবে আল্লাহ তাবার কথা তো আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন নিজ ইবাদতের জন্য দুনিয়াতে যা কিছু অর্জন করে ভক্ষণ করে থাকে তা দুনিয়ার প্রয়োজনীয়তা এ সকল বিষয় আদিক কিন্তু এগুলো মানুষ কোন পন্থায় অর্জন করবে এবং আল্লাহর ইবাদত কিভাবে আদায় করবে এ বিষয় আদি এতটা সহজ নয় যে বিবেকের মাধ্যমে মানুষ জেনে নিবে এবং এর জন্য ওহির প্রয়োজন হবে না তো যখন মানুষ মুখাপেক্ষী এমন বিষয়ের ইল মর্জন করার জন্য তো এ বিষয়ের নাম বলা চলে ওহি হয়েছে যে আল্লাহ তাবারকাতা নিজ হাবিব সাল্লু তাল আলহি ওয়াসাল্লামকে ওহির মাধ্যমে এই বাণীসমূহ পাঠান এবং নবী করিম সলাল্লাহু আলিহি ওয়ালি ওয়াসাল্লাম এর শিক্ষা নিজ উম্মত পর্যন্ত সামনে পৌঁছিয়েছেন এরপরে এ বিষয়টিও বোঝার রয়েছে যে বিধান বলিও আল্লাহ তা আলার নামাজ তো জানতে পারলাম নামাজ রয়েছে জাকাত রয়েছে কিন্তু নামাজ শুধু নামাজই এটাকে পড়ব কিভাবে। জাকাত কখন আদায় করা হবে কতটুকু দিতে হবে কিভাবে দিতে হবে এ ব্যাপারে কিভাবে মানুষ জানবে তো অবশ্যই মানুষ এর মাঝেও কারো প্রতি মুকাপেক্ষী রয়েছে এবং এই যে মুকাপেক্ষিতা এটা নিজ ধর্মের প্রতি এবং রসুল সালামের প্রতি এবং নবী করিম সাল্লাহ তাল আলাইহি ওয়ালি ওয়াসাল্লাম কিভাবে জানলেন ওই বিষয়গুলোকে তো এটা তিনি সল্লাহতআ আলাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ তাবরকালার ওহির মাধ্যমে এই বিষয়গুলোর ইলম হয়েছে তো যেমন মানুষ সে ইন্দ্রিয়ের মাধ্যমে অর্থাৎ নিজ জিহবার মাধ্যমে স্বাদ গ্রহণের মাধ্যমে দেখার মাধ্যমে শ্রবণের মাধ্যমে ঘ্রাণের মাধ্যমে স্পর্শের মাধ্যমে অনেক বিষয় জেনে যায় কোনো বস্তুর রং ঘ্রাণ এই বস্তুকে আমরা চিনতে চাই জানতে চাই তো আমরা কোনোটার স্বাদ অনুভব করি জানার জন্য আমরা এটাকে খাই এর স্বাদ আমাদের অনুভব হয় কোনো বিষয়কে শ্রবণ করে আমরা ওই বিষয় সম্পর্কে জানতে পারি কোনোটার ঘ্রাণ নিয়ে আমরা ওই বিষয়ে আমরা জ্ঞান রাখি তো এই যে আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে বস্তুর পরিচয় লাভ হয় এটা কিছু বিষয় এমন যা ইন্দ্রিয় আকলের মাধ্যমে পরিচয় লাভ করা সম্ভব কিন্তু আল্লাহ তাবার তা আলার বিধান বলি আল্লাহ তাবার তা আলা কি করেছেন এ বিষয় আদি এই ইন্দ্রিয় দ্বারা এভাবে পরিচয় ও জানা সম্ভবপর নয় বিবেকও কোনো বিষয়কে বুঝতে গিয়ে ভুলের মধ্যে পতিত হয় ইন্দ্রিয়ের মাধ্যমেও মানুষ যখন এ ধরনের কোনো বিষয় হয় কোনো ভুল সংক্রান্ত বিষয় হয় এর উপর মানুষকে যে বিবেকও সাবধান করে অনেক সময় এবং যখন কখনো বিবেকের ভ্রান্তির উপর কোনো বিষয়ের সাবধানতা প্রয়োজন হয় তো সেটা কিভাবে হবে তা আল্লাহর বিধানের মাধ্যমে হবে তা আহকামে রসুল সাল্লাহু ওয়াসাল্লামের মাধ্যমে হবে তো এই কয়েকটি বিষয় আমি আরোস করছি যে ওহি এর আবশ্যকতা রয়েছে এর প্রয়োজন ও গুরুত্ব এই বিষয়াদি দ্বারা আমাদের বোঝা উচিত এই কারণে আল্লাহ তাবারকাত আলা নিজ আম্বিআই কিরাম আলাইহিমুস সালাম তাদের প্রতি আল্লাহ তালা ওহি অবতীর্ণ করেছেন ওহির অর্থ আমি প্রথমে প্রারম্ভে আলোচনা করেছি ইশারা করা লিখা অন্তরে কথা ঢেলে দেওয়া গোপন কথা বলা ইত্যাদি তাকে ওহি বলে এবং পরিভাষায় বিশ্লেষণ অনুযায়ী এই ওহির সংজ্ঞা এই যে যে যা কোনো নবীর প্রতি আল্লাহ তালার পক্ষ থেকে বাণী অবতীর্ণ হয় তাকে ওহি বলা হয় এবং ওহি দুভাগে বিভক্ত ওহিয় মাতলু এবং ওহি এ মাতলু ওয়াহি মাতলু সংজ্ঞার মাঝে যা নবীয়ে করিম সাল আলি ওয়াসাল্লামের প্রতি শব্দ এবং অর্থের অবতীর্ণ হয় তো এটাকে ওহিয়ে মাতলু বলা হয় এর তিলাবাত করা হয় এবং এটা কোরআনের অংশ এবং দ্বিতীয় প্রকার যখন রসুলের প্রতি শুধু অর্থ অবতীর্ণ করা হয়েছে এবং শব্দাবলী আপনার নিজের হয় এগুলো বর্ণিত হয়েছে নবী করিম সাল ওয়াসাল্লাম নিজ ভাষায় বর্ণনা করেছে নিজের মতো করে তাকে ওহিয় মাতলু বলা হয় এবং এই প্রকারের নাম আহ আহাদিসে নাবাবিয়া সাল্লাহ তালা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এখন এই ওয়হি আম্বিয়াদের দিক থেকে কেমন হতো তো প্রাথমিক তিন ধরনের এর প্রকার বর্ণনা করা হয়েছে যে ওহি কেমন হতো ওহির এই বিষয় আদি কিভাবে তাদের প্রতি তা অবতীর্ণ হতো তো বর্ণিত রয়েছে যে মাধ্যম ছাড়া তার মাধ্যম ব্যতীত সরাসরি আল্লাহ তাবার কুয়া আলার কালামে কাদিম সোনা যেমন আমাদের প্রিয় নবী সাল্লাহ তাল্লা আলিহি ওয়ালি ওয়াসাল্লাম মে এরাজ এর রাতে আল্লাহ সরাসরি জাগ্রত অবস্থায় তিনি শুনেছেন তো এটা ফিরিস্তার মাধ্যম ছাড়া আল্লাহর কালামকে শোনা এটা প্রথম প্রকার এবং এর মাঝে নবিকারিম সাল্লাম আলহি ওয়াসাল্লামও শুনেছেন হাজরতে মুসা আলহি সাল্লাম তুর পাহাড়ে গেলেন তো তিনিও রবের কালাম শুনেছেন দ্বিতীয় প্রকার হচ্ছে ফিরিস্তাদের মাধ্যমে মাঝখানে ফিরিস্তা মাধ্যম এবং ফিরিস্তার মাধ্যমে আল্লাহর কালামকে শোনা এটা ওহির একটি দ্বিতীয় মাধ্যম হিসাবে গণ্য হয় এবং এটা ওহি অবতরণের দিক থেকে এটি দ্বিতীয় প্রকার ওহি তৃতীয় প্রকার আম্বিয়াই কিরাম আলি সালাম এর অন্তরে ওহির অর্থ অবতীর্ণ হয়ে যাওয়া আল্লাহ তালার পক্ষ থেকে নবীদের অন্তরে এ বিষয় আদি অবতীর্ণ হয়ে যাওয়া তো এই ওহির তিনটি প্রকার বর্ণিত রয়েছে এজন্যই আমার আকাশ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন যে জিব্রাইল আমিন আমার অন্তরে এটা অবতীর্ণ করেছে জিব্রাইল আমিন আমাকে আমার অন্তরে এ বাণী দিয়েছে তো এটাও ওহির প্রকারের মধ্য হতে এক প্রকার ওহি এটাকেও বলা হয় থাকে তো এখন এই যে তিন প্রকার রয়েছে এগুলো ওহি হতো কিভাবে কোন অবস্থাতে হতো তো এরও কিছু সামনে আরও প্রকার বর্ণনা করা হবে তো এর ধরন কেমন ছিল কোন সময় স্বপ্নের মাঝে হ্যাঁ জি হ্যাঁ নবীদের স্বপ্ন তা সত্য ও সঠিক হয় এর মাঝে কোন ধরনের শয়তানের কোনো কর্মকাণ্ড সম্পৃক্ত হতে পারে না নবী করিম আলা তালা আলহি ওয়ালি ওয়াসাল্লামের প্রতি ওহির সূচনা ওহির প্রারম্ভ এই বিষয়াদি স্বয়ং হাদিসে নবাবী সাল্লা আলহি ওয়াসাল্লামের মাঝে বর্ণনা করা হয়েছে বোহারি শরীফের প্রথম দিকেই যে বহির সূচনা কিভাবে হয়েছে এটা অধ্যায় আকারে সম্পূর্ণ হাদিসে মোবারকের মাঝে বিষয়ে ব্যাখ্যা সহকারে বর্ণনা করা হয়েছে যে প্রথমত নবী করিম আলা আলিহি আলি ওয়াসাল্লাম রুইয়াতে সালিহা এবং রুইয়ায়ে সাদিকা অর্থাৎ সত্য স্বপ্ন এবং নেক ও উত্তম স্বপ্ন এর মাধ্যমে এই বিষয় আদিকে হাদিসে নবাবি সাল্লাহ আলহি ওয়া আলি বর্ণনা করা হয়েছে তো এটাও এক ওহির পদ্ধতি যে ঘুমের ঘুরে আল্লাহ নবীর প্রতি স্বপ্নের মধ্যে ওহির অবতরণ হওয়া হজরতে ইব্রাহিম আলহ সালামকে স্বপ্নের মধ্যেই তো এই আদেশ হয়েছিল যে নিজ পুত্র আহ ইসমাইল সালামকে কুরবানি কর তো এটা তার প্রতি যে আদেশ ছিল তো এটাকে ওহি বলা হয় তো এই জন্য তিনি এই আদেশকে পূরণ করার জন্য তিনি যা কিছু নিজের পক্ষ থেকে করার ছিল নিঃসন্দেহ তিনি তা করেছিলেন। এবং তার পুত্রকে যে কুরবানি দেওয়ার দিয়েছিলেন। তিনি আলিহিসামের স্ত্রী যেভাবে ধৈর্য ও সুতার সহিত এই বিষয়কে গ্রহণ করেছে যে এটা আল্লাহর আদেশ তাহলে ইসমাইলকে আমরা আল্লাহর নামে কুরবানি করব। আল্লাহর আদেশের সম্মুখে কোনো ধরনের অন্য কোনো অভিমত অথবা অন্য কোনো সংশয় থাকে না তো এটা স্বপ্নের মাঝে ওই আদেশ ছিল এবং নবীদের সাথে স্বপ্নের যে সম্পর্ক তা বহি হয়ে থাকে যদি সাধারণ মানুষ এ ধরনের স্বপ্ন দেখে তো কখনো এর উপর তার আমল করা এরকম জায়জ নেই যে নিঃসন্তানকে জবাই করে দিবে যে আমি স্বপ্নে দেখেছি আমাকে স্বপ্নে এই হুকুম দেওয়া হয়েছে আর এই ব্যাপারে এই কারণেই সম্পূর্ণ স্বপ্নের অধ্যায় কিতাবুত্তা আবিন নামে হাদিসে মোবারকার মাঝেও বিদ্যমান এবং আলিমগঞ্জ সম্পূর্ণ গ্রন্থ রুইয়া এই নামে লিখেছেন যে স্বপ্নের ব্যাখ্যা কি হয়ে থাকে তো সেটা এরই ভিত্তিতে অর্থাৎ সর্বসাধারণের দিক থেকে আহ এই ব্যাখ্যাসমূহ লিপিবদ্ধ করা হয়েছে তো এর ফলে যে কোনো স্বপ্ন যার মধ্যে এভাবে কাউকে হুকুম দেওয়া হয়েছে যে সে শরীয়ত বিরোধী কাজ করবে তো কখনো কভু ওই কাজ করার অনুমতি একেবারেই নেই এবং কোনো সময় পরিচিত বুজুর্গের পক্ষ থেকেও বলা হয়ে থাকে অথবা কোনো সময় বড় ওয়ালিয়ে কামিলের পক্ষ থেকে তাকে স্বপ্নে বলা হয়ে থাকে যে ইনি অমুক বুজুর্গ ইনি অমুক অলি ইনি তোমাকে এই বিষয়ে আদেশ করছেন তো কখনো কভু এর উপর আমল করা মানুষের জন্য তো তা জায়জ নেই অসংখ্য মানুষ স্বপ্নের উপর ভিত্তি করে বড় বড় ভুলের মাঝে লিপ্ত হয়ে যায় তাদের উচিত সে প্রথমে এ ব্যাপারে দিনের যে জ্ঞান রয়েছে তা অর্জন করবে এবং অবশ্যই কোনো আলিমে দিন এবং মুফতি হতে এ ব্যাপারে তাদের দিক নির্দেশনা নেওয়া উচিত তো বহির একটি মাধ্যম তা স্বপ্নের মাধ্যমে দ্বিতীয়ত যে অন্তরের মধ্যে গেথে যাওয়া অন্তরে কথাকে ঢেলে দেওয়া তৃতীয়ত ঘন্টার নেই আওয়াজ জার্স বলা হয় ঘন্টাকে করিম সাল আলি ওয়াসাল্লাম এই বহির সূচনা সম্পর্কে যা তিনি ঈর্ষাদ করেছেন তো তিনি এর মাঝে এই ঘন্টা সম্পর্কে ইরশাদ করেছেন যে এটাও এক অবস্থা ঘন্টা নেয় আওয়াজের মাধ্যমে নবী করিম সালু আলিহি ওয়ালহি ওয়াসাল্লামের প্রতি আহ যে রয়েছে তা অবতীর্ণ হতো তিনি সালি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয় ইয়ারোসাল্লাহ সালু আলহি ওয়ালি ওয়াসাল্লাম কাইফা ওয়াহী আপনার নিকট ওয়াহি কিভাবে অবতীর্ণ হতো তো হুজুর আকরাম সল্লাহু আলহিউ ওয়াসাল্লাম এর উত্তরে ইরশাদ করেছেন যে কখনো কখনো তো এমন হতো যে আমার নিকট বেজে উঠত ঘন্টার নেই কোনো শব্দ ঘন্টার আওয়াজের অনুরূপ তা আমি শুনতে পেতাম এবং নবী করিম সালু ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার নিকট সবচেয়ে অধিক এটা কঠিন কষ্টসাধ্য ছিল অর্থাৎ ওই ওহির প্রভাব ওই ওহির আওয়াজ এক তো কল মুবারকার মাঝে হ্যাঁ এ কথা স্মরণ রাখা উচিত যে নবী করিম সাল আলহি এই কল মুবারক এমন এক মহৎ কল্প তার এই হৃদয় মুবারক এমন এক মহান হৃদয় তার এই অন্তর ও বক্ষ এমন দৃঢ়ভাবে গঠিত যে আল্লাহ তালার শিও ওহি নবী করিম সাল আলহি ওসাল্লামের কলবে মুবারকার মাঝে যখন এটি নাজিল হলো তো এই কল্পের শক্তি ও দৃঢ়তাকে এই বিষয়টার অনুমান করুন যে কোরআনে মজিদে আল্লাহ তা আলা ইর্শাদ করেছেন লাউ আনসাল্না হাদল কোরআনা আলা জব আলিল্লা রয়তাহু হাসিয়াম মতা সাদ্ন আমিন হাসিয়াতিল্লাহ যদি কোরান আমি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তো এটা ক্ষোদাভীতির কারণে অর্থাৎই পাহাড়ও টুকরা টুকরা হয়ে যেত এটি নবী করিম সাল আলহি আসাল্লামের কাল মুবারকের প্রতি সালাম তার হৃদয় মুবারকের দৃঢ়তা এবং অন্তরের পোক্তর প্রতি শক্তিশালী হওয়ার বলিষ্ঠতার প্রতি সালাম যে তার কল্ব ওহি অবতরণের তা পাত্রস্থান হয়েছে তার সেই হৃদয় ওহি অবতরণের পুষ্পপাত্র হয়েছে এবং নবী করিম সোল্লাহু আলিহি ওয় ওয়াসাল্লাম সেই ওই সকল দীপ্তকে তার কল মুবারক নিজ বক্ষের মাঝে সংরক্ষণ করেছেন এবং তিনি সল্লাহ ত আলিহি ও এর কাল মুবারক এই ওয়াহিকে এভাবে নিজের মাঝে তা গ্রহণ করে নিয়েছে তো ইরশাদ করেছেন কখনো কখনো ঘন্টার আওয়াজ হতো এবং আমি সেটা মুখস্থ করতাম যখন এর প্রাদুর্ভাব আমার থেকে দূর হয়ে যেত তো আমি পরে সেই বাণী অনুরূপভাবে আমি মুখস্থ করতাম এবং ক্রমানুসারে নাম্বার চার ওহির যে চতুর্থ প্রকার রয়েছে তা ফিরিস্তার মাধ্যমে ফিরিস্তা কোনো মানুষের আকৃতি ধারণ করে আল্লাহ তাবার কাতালার সংবাদ নিয়ে নবী আকরাম সাল আলহি ও ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হতো এবং এই ফিরিস্তা হজরত জিবরাইল আমিন আলহি সালাম ছিল যে যিনি নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নিকট ওহি নিয়ে অবতরণ করতেন এবং এটাও বর্ণনা করা হয়েছে হজরতে ইসরাফিলো তিনি সল্লাহ আলাইহি ও ওয়াসাল্লামের নিকট ওহি এবং বাণী নিয়ে তিনিও উপস্থিত হতেন এবং এর সময়কাল যে প্রাথমিক তিন বছর অনেক বর্ণনায় রয়েছে হজরত ইসরাফিল তিনিও ওয়াহিনী আসতেন এরপর থেকে শেষ পর্যন্ত হজরতে জিব্রাইল আমিন এই সকল বিষয়াদি নিয়ে বার্তা সমূহ তিনি অবতরণ করতেন তো ফিরিস্তার আগমন কোন আকৃতিতে হতো অনেক সময় এক সাধারণ মানুষের আকৃতিতে হজরতে জিব্রাইলের ব্যাপারে বর্ণনা করা হয় যে হজরতে দাহিয়া কালবি। তার মনুষ্য আকৃতিতে তিনি নবী করিম সল্লাহু আলহিউ আলহিউর নিকট আসতেন অনেক সুন্দর সাহাবি ছিলেন এবং তার আকৃতিতে হজরতে জিব্রাইল নবী করিম সল্লাহু আলিউলাম এর নিকট তিনি আসতেন আবার কখনো এমন হয় জিব্রাইল আমি নিজ মালাকুতি সুরতে উপস্থিত হতেন মালাকুতি সুরত তার যে প্রকৃত সুরত এবং আকৃতি এ অবস্থায় এবং কেমন এর অবয়ব যে যার ছয় শত বাহু রয়েছে এবং এমন অবয়ব আপনি কিছুটা অনুমান করুন ফিরিস্তার মালাকুতি সুরত তাও আবার ফিরিস্তাদের সর্দার হজরতে জিব্রাইল আমিন আলহি সালাম তিনি নিজ মালাকুতি আকৃতিতে যে ছয় শত তার ডানা রয়েছে এবং ইয়াকত মতি এর উপর জড়ানো রয়েছে এই বিস্ময়কর অবস্থায় তিনি ওহি নিয়ে আসতেন নবী করিম সালু আলহি ওয়ালি আসাল্লাম হজরতে জিব্রাইলকে এই উভয় আকৃতিতে তিনি মালাকুতি আকৃতিতেও তিনি অবলোকন করেছেন এবং দেখেছেন এবং সাধারণ মানুষের আকৃতিতে এভাবে তো বারবার হুজুর সাল্লাহু আলহি ও ওয়াসাল্লামের নিকট তিনি ওহিনী আসতেন তৃতীয় পদ্ধতি অর্থাৎ ঘন্টার মাধ্যমে ফিরিস্তার মাধ্যমে হোক সেটা ফিরিস্তার সাধারণ মানুষের আকৃতিতে অথবা জিব্রাইল আমিন জিব্রাইল আমিনের নিজ মালাগুতি আকৃতি নিয়ে অবতরণ হওয়া এবং একটি মাধ্যমের সাথে ফিরিস্তার মধ্যে হাজরতে ইসরাফিল আলহ সালাম তিনিও বহি নিয়ে উপস্থিত হতেন এবং ষষ্ঠ মাধ্যম এই যে আল্লাহ তা আলার কালামিক কাদিমকে শ্রবণ করা সরাসরি জাগ্রত অবস্থায় যেমনিভাবে তিনি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম সবে মিরাজে শুনেছেন এবং হজরতে মূসা আলহি সাল্লাম তুর পাহাড়ে সেই মহান বাণীকে শুনেছেন অথবা স্বপ্নের মাধ্যমেও এই বাণী হতে পারে এবং স্বপ্নের মাধ্যমে রবের কালামকে শোনা যেমনিভাবে তিরমিজি শরীফের হাদিস আমার আকা সল্ল্লাহু আলহি আলি ওয়াসাল্লাম ইরশাদ করেন আতানি রব্বি রব ফি আহসানি সুরা যে আমার প্রতিপালক আমার সাথে উত্তম পদ্ধতিতে তাজাল্লি ফরমান যা আল্লাহর শান অনুযায়ী এরপর আমাকে বলল যে হে মালায় আলা কোন বিষয়ে তারা আলোচনা করছে ওই ফিরিস্তা যে আসমানে রয়েছে তো এটা ব্যাপক আকারে হাদিসে মোবারকা বয়ান করা এখানে উদ্দেশ্য যে নবী করিম আলা আলিহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর প্রতি সরাসরিও আল্লাহর বাণী শ্রবণ করা হোক এই বাণী স্বপ্নের মাঝে অথবা এই বাণী জাগ্রত অবস্থায় হোক কোরআনে মজিদে আল্লাহ ইরশাদ করেছেন এবং কোনো মানুষ এর উপযুক্ত নয় যে আল্লাহ তার সাথে কালাম করবে কিন্তু বহির মাধ্যমে অথবা পর্দার আড়াল থেকে বা কোনো ফিরিস্তা প্রেরণের মাধ্যমে যে আল্লাহর আদেশে তা পৌঁছাবে যা আল্লাহ চাইবে তো এই ব্যাপারে কোরআনে মসজিদে বিশেষভাবে এই বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়েছে অর্থাৎ এগুলো কালাম করার পদ্ধতি যা বর্ণনা করা হয়েছে যে বহির মাধ্যমে অথবা পর্দার আড়াল থেকে কালাম করা অথবা আল্লাহ তাবারকুয়া তায়ালার কোনো ফিরিস্তা পাঠাতেন এবং ওই ফিরিস্তার মাধ্যমে আল্লাহ তাবারক তায়ালার ফরমান ওই সকল আম্বিয়াদের নিকট পর্যন্ত পৌঁছিয়ে দিতেন স্মরণ রাখবেন নবী করিম সাল্লাহু আলি ওয়ালি ওয়া ইরশাদ করেছেন যে ওহির সূচনা কিভাবে হলো হাদিসে পাকে রয়েছে বুখারি শরীফের হাদিস উম্মুল মুকমিন হজরতে সাইদাতনা আইসা সিদ্দিকা তাহিরা রদি আল্লাহ তালা আনহা তিনি এই বিষয়ে ইরশাদ করেন যে নবী করিম সাল্লাহু আলি ওয়াসাল্লামের প্রতি ওহির সূচনা কিভাবে হলো ইরশাদ করেন আব্বালুমা বুদিয়া বিহি রসুল উল্লাহ আলহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহি হুজুরের প্রতি কিভাবে সূচনা হলো ওহির ওয়হির প্রারম্ভ কিভাবে হলো তো ইশাদ করেন আর রু সলিহা যে প্রথম পর্যায়ে সত্য স্বপ্নের মাধ্যমে রু ইয়া সালিহা অর্থাৎ স্বপ্নের মধ্যে ঘুমের মধ্যে ওই সত্য স্বপ্নের মাধ্যমে তিনি সাল্লাহ তালা আলহি আলহি ওয়াসাল্লামের প্রতি ওহির সূচনা এবং ওহির প্রারম্ভ হয় যেমন ইরশাদ করেছেন যে বলেন ফাকান আলা ইয়ার রুইয়ান ইল্লা জাত মিসলু ফালাকি সুবহ যে তিনি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যা কিছু দেখতেন এর ব্যাখ্যা স্পষ্ট দিবালোকে নেই তিনি সাল্লাহ আলহি সাল্লামের নিকট এর ব্যাখ্যা ভোরের আলোর নেই সম্পূর্ণ স্পষ্ট হয়ে যেত এবং নবী করিম সাল্লিবাসাল্লামের প্রতি সূচনা ও প্রারম্ভ যে হয়েছে ওই সকল বিষয় আদি ওহি প্রাপ্ত হওয়া বলা যায় এতে প্রথম প্রথম তিনি স্বপ্নে দেখতেন তাকে স্বপ্নে দেখানো হতো এবং তার সত্য স্বপ্ন এবং সঠিক স্বপ্ন ও নির্ভুল স্বপ্ন অর্থাৎ ভালো নেক এবং উত্তম স্বপ্ন এবং এটা আমি প্রথমে আলোচনা করে নিয়েছি যে নবীদের স্বপ্নে ভ্রষ্ট শয়তানের কর্মকাণ্ড শয়তানের এর মধ্যে সম্পৃক্ত হওয়া থেকে তা সম্পূর্ণভাবে পাক ও পবিত্র আল্লাহ তাদেরকে মাহফুজ রেখেছেন অর্থাৎ কখনো কবু এমনটা হতে পারে না বরং নবিকারিমা সালাম নিজেই ইস্যাত করেছেন যে স্বপ্নে আমাকে দেখেছে সে সত্যই দেখেছে কেননা আমার আকৃতিতে শয়তান আসতে পারে না শয়তান অন্য সকল আকৃতিতে ধারণ করতে পারে কোনো ভালো মানুষের আকৃতিতেও আসতে পারে কোন বলির আকৃতিতেও আসতে পারে কোন নেক ব্যক্তির আকৃতিতেও আসতে পারে কিন্তু আলী হাসাল্লাম তার আকৃতিতে শয়তান আসতে পারে না তো হুজুর সালু আলি হাসাল্লামের আকৃতিকে ধারণ করতে পারবে না তো হুজুরের স্বপ্নে এই অবস্থায় আসা যে শয়তানের কর্মকাণ্ড প্রকাশ পাবে এটা তো বা আকাল অনেক দূরের বিষয় তো নবী করিম সাল তাল আলহি ওয়ালিবাসাল্লাম কল্লা পক্ষ থেকে যে ওহির সূচনা স্বপ্নের মাধ্যমে হয়েছে ওহির সূত্রপাত সূচনা যথার্থী যে অবতীর্ণ হয়েছে তা হেরা গুহার মধ্যে সেই ওহি নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয় হজরত আমিন যে বার্তা নিয়ে এসেছে তা রমজান শরীফের দিন ছিল এবং রমজান মাসেই তিনি হেরা গুহার মধ্যে ছিলেন যদিও বা রমজানের রোজা ফরজ ছিল না কিন্তু তিনি সাল্লা আলি ওয়াসাল্লাম ওই সময় ক্ষুধার্ত অবস্থায় তিনি রমজান রোজান নেই তিনি রমজান সেখানে অতিবাহিত করেছিলেন এই সময়কে তো রমজান তিনি ক্ষুধার্ত অবস্থায় হেরা গুহায় অতিবাহিত করেছিলেন তো এই অবস্থা ও বিষয়াদিকে আল্লাহ রমজান মাসে রোজাকে ফরজ করে দিয়েছেন উম্মতের উপর এই লোকদের উপর ফরজ করেছেন নবী করিমা আলহ ইসালামের উম্মতের উপর রমজানের রোজা ফরজ করেছেন এটা হুজুর আলি সেই স্মরণকে জীবিত রাখার জন্য এবং ওই আমলকে বাস্তবায়নের জন্য যে আমার মাহবুব হেরা পর্বতে হেরা গুহার মধ্যে ক্ষুধার্ত অবস্থায় ছিল তো ওই আমলকে বাস্তবায়নের জন্য রমজানের রোজা আমাদের উপর তা ফরজ হয়েছে তো নবী করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম হেরা গুহায় তিনি যখন সেখানে পৌঁছান ওহির সূচনা হয় তো এটা রমজান মাসে হয় আমি কিছু বিষয় আরজ করতে চাচ্ছি যে রবিউল আওয়ালের সাথে কতটা সামঞ্জস্য রয়েছে ওহি অবতীর্ণ হওয়ার যে নিদর্শন যা প্রকাশিত হয়েছে প্রথমে এর অবতরণ প্রায় ছয় মাস পর্যন্ত এটা রুইয়াই সালিহার মাধ্যমে ছিল স্বপ্নের মাধ্যমে এটা ছয় মাসের সময় ছিল এবং রমজানের পেছনে ব্যাগ ছয় মাস আসলে তো রবি আনুর শরীফ পাওয়া যায় তো রবিউল আউ্য়াল শরীফ বলা যায় নবুয়াতের একটি নিদর্শনের প্রকাশ এবং ওহির এই অবতরণের নিদর্শন যা হচ্ছে তাই রবিউল আওাল থেকে শুরু হচ্ছে তো এটিরও সম্পর্ক রয়েছে রবিউল আওয়াল এর সাথে এটা অনেক বড় সামঞ্জস্য তো দ্বিতীয় বিষয় নবী করিম সালামের হিজরত করা তিনি হিজরত করে যখন গেলেন তো এখান থেকে তিনি বের হলেন কয়েক মাস পূর্বে কিন্তু মদিনায় মোনবার যখন তিনি প্রবেশ করলেন তো ওই সময়টা রবিউন্ নূর শরীফ ছিল তো ওহি অবতরণের সূচনা বলা যায় রবিউ নূর হিজরতের সমাপ্তি সেটাও রবি উন্নূর নবী করিম সাল্লা আলি ওয়াসাল্লামের দুনিয়াতে তাশরিফ নিয়ে আসা এটাও রবিউল আওয়ালের মাঝে এবং হুজুর আলহি পর্দা করা এটাও রবিউল আউয়াল শরীফে বলা বাহুল্য এই চারটি বিষয় বিশেষভাবে এই সামঞ্জস্য ও সম্পর্ক এদের মধ্যে বিদ্যমান রবিউল আওয়াল শরীফের ব্যাপারে ওহির অবস্থা কেমন হতো ওহির অবস্থা হজরত আম্মাজানা আয়েশা সিদ্দিকা রদিউল্লাহ তালা আনহা বন্যা করেন আমি প্রচণ্ড ঠান্ডার মৌসুমে অনেক শীতের মাঝে নবী করিম আলহিসাল্লামের প্রতি যখন ওহি নাজিল হতো তো আমি দেখতাম তার ললাট মুবারক থেকে ঘাম বের হতো প্রচণ্ড শীতের মধ্যেও তার অবস্থা এমন হতো এক অবস্থা এই যে যখন তিনি উটের উপর আরোহণ করে যেতেন তো ওহি যদি নাজিল হতো তো সেই উটনি বসে পড়তো ওলামা লিখেন যদিও নবী করিম সাল্লাহ তাল আলহিউ ওয়াসাল্লাম মধ্যবর্তীতে মাধ্যম হল তার কল মোবারকের মাঝে ওহি অবতীর্ণ হয়ে যায় তো উটনি বসে যায় এবং বিষয়টাকে উত্তম রূপে সহ্য করে নিতে পারে কিন্তু যদি নবী করিম সাল্লা আসাল্লামের মধ্যবর্তীতে মাধ্যম না থাকে তো কোরআন তো এটা বলছে যদি কোরআন পাহাড়ের উপর অবতীর্ণ হতো তো সেটা টুকরা টুকরা হয়ে যেত কিন্তু কালবে মোস্তফা আলহিসের প্রতি সালাম। যে তিনি ওহী নাজিলের ওই পুষ্পপত্র কালবে মোস্তফা সাল আলহি ওয়াসাল্লাম হয়েছে তো উঠনি বসে পড়তো ওহি যখন তার উপর অবতীর্ণ হতো অনেক সময় এই অবস্থাও হতো যে এক সাহাবি বলেন হুজুর আলহিসাল্লাম আমার উর উপর মাথা মোবারক রেখে আরাম করছিলেন তখন ওহি অবতরণ শুরু হলো এবং আমার এমন ভয় অনুভব হলো যে যেন আমার উরুই না ভেঙে যায় আমার পাই না ভেঙে যায় আমার এমন এক ভয় অনুভব হলো এমন এক শক্তির অনুভব হলো যে কোনো বিষয় অবতীর্ণ হচ্ছে কিছুটা ভারী বস্তুর মতো তো তিনি বলেন নবী করিম সাল্লু আলি মোবারকির কি কিসান যে তিনি যার উপর ওহি অবতীর্ণ হচ্ছে তো ওহির অবস্থা হতো কোনো কোনো সময় প্রথম ওহি অবতীর্ণ হতো পরে কিছুদিনের জন্য ওহি অবতরণ বন্ধ ছিল এর মাঝেও আল্লাহর অনেক হিকমত ছিল এবং অন্তরের মাঝে আকাঙ্ক্ষা তৈরি করা নতুন কোনো হুকুমকে অর্থাৎ ক্রমান্বয়ে যেহেতু কোরআন অবতীর্ণ হয়েছে এক হুকুমের পর দ্বিতীয় হুকুমের অপেক্ষায় থাকা কল মোবারকে আকাঙ্ক্ষা তৈরি করা কিন্তু তিনি আলি এর কারণে পেরেশান হয়ে গিয়েছিলেন যে ওহি অবতরণ কেন বন্ধ হয়ে গেল হজরতে জিব্রাইল আমিন তার নিকট আসা যাওয়া করতো তার দরবারে এসে আবেদন করতে থাকতো তাকে সান্ত্বনা দিতে থাকতো যার ফলে তার হৃদয়ের যে বেদনা তা আনন্দে পরিণত হয়ে যেত নবী করিম আল পরে আবার হেরা গুহার দিকে চলে গেলেন কিছুদিন পরে আরও একবার সেখানে ওহিন নতুন করে সংবাদ চলে আসে আবার ওহি অবতরণ শুরু হয়ে যায় কেউ কেউ এর সময় তিন বছরও বর্ণনা করেছেন কিন্তু অধিক আলিমের গ্রহণযোগ্য উক্তি অনুযায়ী ওহি না আসার সময় তা চল্লিশ দিন বর্ণনা করেছেন যে চল্লিশ দিন এই ওহি অবতরণ বন্ধ ছিল এবং এর মাঝে আল্লাহর এই হেকমত ছিল এরপরে আবার এই ওহি অবতরণ শুরু হয় মাধ্যমে চলেন দর্শক আজকে আপনারা যে পর্ব অবলোকন করেছেন ওহির ওহির সূচনা কিভাবে হয়েছে আল্লাহ তাবরক ও তালা আপনাকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ প্রদান করুক এবং আমাদের সবাইকে শরীয়তের বিধানের উপর আমল করার তৌফিক দান করুক আমিন আমিন বিজাহিনবি ইমিনা আলহি ও আলহি ওয়াসাল্লাম